সম্প্রতি গগনেন্দ্র আর্ট গ্যালারিতে হয়ে গেল রবিকথায় কথায় স্মৃতিকথা তারই কিছু অংশ আমি এখানে তুলে ধরছি পুরো রবীন্দ্রনাথের জীবনী নিয়ে এখানে অনুষ্ঠিত হল স্মৃতিকথায় রবি কথা বলেছেন জীবনের স্মৃতি জীবনের ইতিহাস নয়। তাহা কোনো এক অদৃশ্য চিত্রকরের সহস্তের রচনা শিক্ষারম্ভে রবীন্দ্রনাথের শুধু মনে আছে আদিকবির প্রথম কবিতা জল পড়ে পাতা নড়ে সরলা দেবী তার জীবনের ঝরাপাথা গ্রন্থে লিখেছেন রবি মামার প্রথম জন্মদিন উৎসব আমি করাই তখন মেজ মামা ও নতুন মামার সঙ্গে তিনি একচল্লিশ নম্বর পার্ক স্ট্রিট থাকেন অতি ভোরে উল্টোডাঙার কার্শিয়াং বাগান থেকে পার্ক স্ট্রিটে নিঃশব্দে তার ঘরে তার বিছানার কাছে গিয়ে বাড়ির গাছের বকুল ফুলের মালা তিনি নিজে হাতে গাঁথেন ও বাজার থেকে আনানো বেল ফুলের মালার সঙ্গে অন্যান্য ফুল ও একজোড়া ধুতি চাদর তার পায়ের কাছে রেখে প্রণাম করে তাকে জাগিয়ে দিল তখন আর সবাই জেগে উঠলেন পাশেই নতুন মামার ঘর রবির জন্মদিন বলে একটা সারা পড়ে গেল সেই বছর থেকে পরিজনদের মধ্যে তার জন্মদিনের উৎসব আরম্ভ হল ইন্দিরা দেবী তার রবীন্দ্র স্মৃতিগ্রন্থে লিখেছেন যে জোড়াসাঁকো কাছাড়ির একজন কর্মচারী বেনী রায় মহাশয়ের অপেক্ষাকৃত বয়স্ক কন্যাকেই মনোনীত করা হয়েছিল রবীন্দ্রনাথের বিয়ের পাত্রী নির্বাচনে তার বাপের বাড়ির নাম ছিল ভবতারিণী শ্বশুরবাড়ি এসে তার নাম বদলে রাখা হলো মৃণালিনী দেবী শিলাই পুত্র রথীন্দ্রনাথের সঙ্গে শিলাইদহে পর্বে রথীন্দ্রনাথ বলেছেন শিলাইদহে থাকতে বাবা আমাদের লেখাপড়া শেখাবার দিকে যেমন নজর দিয়েছিলেন অন্যদিকে মা চেষ্টা করতেন আমাদের সব রকম ঘরকন্নার কাজ শেখাতে তার প্রণালী ছিল বেশ নতুন রকমের রবিবার দিন তিনি চাকর বামুন সকলকে ছুটি দিতেন সংসারের সমস্ত কাজ আমাদের করতে হতো রান্নার কাজে আমার খুব উৎসাহ বোধ হতো এই রকম করে শহরের জটিলতা ও কোলাহল থেকে দূরে প্রকৃতির ঘনিষ্ঠ সংস্পর্শের মধ্যে ও পিতামাতার স্নেহের অন্তরালে আমরা কয় ভাই বোন বড় হতে লাগল জগদানন্দ রায় তার স্মৃতিতে লিখেছেন আচার্য জগদীশচন্দ্র বসু মাঝে মাঝে আশ্রমে আসিতেন এবং তাহার গবেষণা সম্বন্ধীয় পরীক্ষা দিয়ে আমাদের দেখাইতেন ইহার অনেক দিন পরের একটি ঘটনার কথা তিনি উল্লেখ করেছেন তখন গুরুদেব ছেলেদের সঙ্গে লাইব্রেরির উপরকার দোতলা ঘরের ঘরে থাকতেন সেই ঘরের ছেলেরা বড় উশৃঙ্খল হয়ে পড়েছিল তাই তাহাকে কিছুকাল সেখানে থাকিতে হইয়াছিল হয়তো ছেলেদের মনোরঞ্জন করিয়া সংযত রাখিবার জন্য ওই ঘরে বসিয়া তিনি এখানে নাটক লেখা আরম্ভ করিয়া দিলেন দিনে দিনে নূতন নূতন সুরে গান রচনা হইতে লাগিল সন্ধ্যার পরে সেখানে বসিয়াই ছেলেদের সেই সব গান শিখাইতে লাগিলেন আনন্দের আর সীমা রহিল না আশ্রমে যে একটা থমথমে ভাব ছিল তা কাটিয়া গেল ইহাই সেই সুপ্রসিদ্ধ শারদোৎসব নাটক ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় তার আশ্রমের স্মৃতিকথায় লিখেছেন গুরুদেব আশ্রম থেকে বাইরে কোথাও যাচ্ছেন খবর পেলে তার আগে আমরা অধ্যাপকেরা অনেকে তার সঙ্গে দেখা করতে যেতাম একবার যাচ্ছি আমরা স্টেশনে তাকে ট্রেনে উঠিয়ে দিতে গিয়েছি তখন সঙ্গে লেডি রানু মুখোপাধ্যায় ছিলেন ট্রেনের কামরায় তিনি পায়ে তাল দিয়ে গান ধরলেন জয় 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 রবীন্দ্র ঠাকুরের জয় আশ্রমে একটা আতপাবনা কবি ছিল গানটি তারই রচনা সব গানটা মনে নেই শুনেছি আশ্রম থেকে শেষ বিদায়ের সময় আশ্রমের পথে ইলেকট্রিক আলোয় নতুন পোস্ট দেখে বলেছিলেন এবার তাহলে পুরনো আলো বিদায় নিল নতুন আলো জ্বলবে বিভূতিভূষণ মণ্ডল কবির ক্লাসে বলেছেন গুরুদেবের শিক্ষা দেবার একটা বিশেষ পদ্ধতি ছিল তিনি যে অংশটি পড়াচ্ছেন সেটা যদি ইংরেজি হয় তাহলে সেটি পূর্বেই ইংরেজি থেকে বাংলা তর্জমা করে আনতেন পরে এই বঙ্গানুবাদটি ইংরেজিতে করিয়ে নিতেন আমাদের দিয়ে প্রথমে বাক্যটির গঠন প্রণালী আমাদের দিয়ে বলিয়ে নিতেন এবং আমাদের দিয়েই ইংরেজি প্রতিশব্দ বলাবার চেষ্টা করতেন তিনি বলতেন এই বাংলাটির বাংলা শব্দটা ইংরেজি কি হবে তুমি বলো তুমি বলো নাম ধরে ধরে একটির পর একটি ছাত্রকে প্রশ্ন করতেন কোথায় কর্তৃপক্ষ কর্তৃপদ বসবে কোথায় কর্মপদ বসবে কোথায় ক্রিয়াপদ বসবে অনেক ক্ষেত্রে আমরা বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ বলতে পারতাম কিন্তু যেখানে পারতাম না সেখানে ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে এক এক করে বলতেন আর আর কি হয় আর কি হবে কে বলতে পারে না পারলে আমাদের দিক থেকে ইংরেজি শব্দটি তিনি বলে দিতেন অবনীন্দ্রনাথ ঠাকুর তার ঘরোয়া প্রবন্ধে বলেছেন রবি কাকা একদিন বললেন রাখি বন্ধন উৎসব করতে হবে আমাদের সবার হাতে রাখি পড়াতে হবে তখন ক্ষেত্রমোহন কথক ঠাকুর রোজ কথকথা করতেন আমাদের বাড়ি তাকে গিয়ে বলতেই তিনি খুব খুশি ও উৎসাহী হয়ে উঠলেন বললেন এ আমি পাজিতে তুলে দেব পাজির লোকদের আমার সঙ্গে জানাশোনা আছে এই রাখি বন্ধন উৎসব পাজিতে থেকে যাবে ঠিক হলো সবাই গঙ্গায় স্নান করে সবার হাতে রাখি পরাবে তখন সামনেই জগন্নাথ ঘাটে সবাই হেঁটে চলল রওনা হলুম গঙ্গা স্নানের উদ্দেশ্যে রাস্তায় দুধারে বাড়ির ছাদ থেকে আরম্ভ করে ফুটপাত অবধি লোক দাঁড়িয়ে গেছে মেয়েরা খই ছড়াচ্ছে শাঁক বাজাচ্ছে মহা ধুমধাম যেন একটা শোভাযাত্রা দিনও ছিল আমাদের সঙ্গে রাস্তা দিয়ে মিছিল চলল বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাড়ি দুটো হলো কোনার কার উদিচি এখানে শ্যামলীর সামনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ মৈত্রী দেবীর লেখা মংপুতে রবীন্দ্রনাথ অজস্র বন্ধন মাঝে লভীব মুক্তির স্বাদ এখানে মংপুর বাড়িটা দেখানো হয়েছে রবীন্দ্রনাথ ওখানে দাঁড়িয়ে আছেন গুরুদেব নামটি মহাত্মা গান্ধীর দেওয়া গুরুদেবের প্রতিকৃতি নির্মাণে রামকিঙ্কর বেজ রানীচন্দ্র তার গুরুদেব প্রবন্ধে বলেছেন আজ নববর্ষ পয়লা বৈশাখেই গুরুদেবের জন্মোৎসব হবে আগে থেকেই ঠিক করা হয়েছিল ভোরবেলা কচি শালপাতার ঠোঙায় কিছু বেল জুই কামিনী তুলে উদয়নের দক্ষিণের বারান্দায় গুরুদেবের হাতে দিয়ে তাকে প্রণাম করলুম আজ অনেক আগে থেকেই গুরুদেব বারান্দায় এসে বসেছেন ফুলের ঠোঙাটি হাতে নিয়ে তা থেকে গন্ধ শুকতে শুকতে ধীরে ধীরে বললেন আজ আমার জীবনের আশি বছর পূর্ণ হল আজ দেখছি পিছন ফিরে কত বোঝা যে জমা হয়েছে বোঝা বেড়েই চলেছে শেষ জন্মদিন প্রসঙ্গে প্রতিমা দেবী তা নির্বাণ প্রবন্ধে বলেছেন এবারকার আয়োজনটি হয়েছিল সুন্দর কত বন্ধু কত জিনিস তাকে পাঠাচ্ছেন ফল ফুলে ফলে ঘর ভর্তি হয়ে গেল বিশেষ করে আমের সাজে এই ফলটি ছিল তার অত্যন্ত প্রিয় গত বৎসরেও দিনে ছ সাতটা করে আম খেতেন এবার এত ভক্ত তাকে আম পাঠাচ্ছেন কত দেশ যে থেকে কিন্তু খাবার স্পৃহা চলে গেছে অনেক অনুরোধ করলে তবে চামচে করে একটু মুখে নিচ্ছেন সন্ধ্যাবেলায় তার নাতনি তাকে জন্মদিনের সাজে সাজিয়ে দিল শুভ্র গরদের ধুতি উত্তরীয় মালাচন্দনে ঠেলা গাড়ি করে নিয়ে যাওয়া হল উত্তরায়নের বারান্দায় যেখানে জন্মতিথির অনুষ্ঠানের আয়োজন প্রস্তুত ছিল তেরোশো সালের নববর্ষের উৎসবই কবির জীবনের শেষ নববর্ষ গান লিখলেন ওই মহামানব আসে এই নববর্ষে তার জন্মদিন কাব্যগ্রন্থ প্রকাশিত হল এটি তার জীবনকালে শেষ মুদ্রিত কাব্য সেবার জন্মোৎসবে তার ভাষণ ছিল সভ্যতার সংকট কবির উপস্থিতিতে তা পাঠ করেছিলেন ক্ষিতিমোহন সেন এই অভিবাসনই কবির জীবনের সর্বশেষ অভিবাসন সন্ধ্যাবেলায় উত্তরায়নের বারান্দায় কবি বললেন আশ্রমবাসী কল্যাণীয়গণ তোমরা আজ আমাকে অভিনন্দিত করে উপহার বহন করে এনেছ পরিবর্তে আমার কাছে আশীর্বাদের প্রার্থনা জানিয়েছো প্রত্যহ নীরবে আমার আশীর্বাদ তোমাদের প্রতি প্রবাহিত হয়েছে দীর্ঘকাল নিরন্তর তোমাদের অভিষিক্ত করেছে আমার আশীর্বাদ আজ নূতন বেশে তোমাদের কাছে উপস্থিত হোক সুন্দর বেশে তোমরা তাকে গ্রহণ করো উপসংহারে ওই মহামানব আসে গানটি গীত হয়েছিল ক্ষণে ক্ষণে মনে হয় যাত্রার সময় বুঝিয়ে এলো প্রতিমাদেবী নির্বাণ প্রবন্ধে লিখেছেন বাবা মশায়ের মনে মনে তার অবসানের একটি কাল্পনিক ছবি গড়ে উঠেছিল সেই ভাবের কথাও তিনি বলতেন যেমন করে ফুল পাতা খসে পড়ে বৃদ্ধ গাছটি যেমন করে ধীরে ধীরে শুকিয়ে আসে তিনি ভেবেছিলেন তেমনি করে একদিন প্রকৃতির কোলে ঝরে পড়বেন সেই হতো কবির স্বাভাবিক অবসান রানীচন্দ্র তার গুরুদেব প্রবন্ধে বলেছেন পাঁচই আগস্ট সারাদিন গুরুদেবের সেই একই রকম অবস্থায় সন্ধ্যায় স্যার নীলরতনকে নিয়ে বিধানবাবু এলেন আজ আর ডাকলেও গুরুদেবের কাছ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না স্যার নীলরতন গুরুদেবের পাশে বসে তাকে দেখলেন তার অবস্থা শুনলেন অন্য ডাক্তারদের কাছ থেকে কিছু বললেন না যতক্ষণ স্যার নীলরতন গুরুদেবের পাশে বসেছিলেন সারাক্ষণ গুরুদেবের ডান হাতখানির ওপর তিনি হাত বুলোচ্ছিলেন যাবার সময় স্যার নীলরতন গুরুদেবের মাথার কাছে পর্যন্ত এসে একবার ঘুরে দাঁড়ালেন গুরুদেবকে আবার খানিক দেখলেন তারপর দরজা পেরিয়ে বাইরে চলে গেলেন কী তার মনে ছিল কী জানি কিন্তু যাবার সময় তার ঘুরে দাঁড়িয়ে গুরুদেবকে আর একবার দেখে নেবার সেই ভঙ্গিটির মানে যেন অতি স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে সাতই আগস্ট উনিশশো শ্রাবণ মাসের বাইশে আজ ভোর চারটে হতে মোটরের আনাগোনা গোনা সরু গড়িয়ে নিকট আত্মীয় বন্ধু পরিজন সব দলে দলে আকাশ ফর্সা হল অমিয়াদি চাপা ফুল অঞ্জলি ভরে এনে দিলেন সাদা শাল দিয়ে ঢাকা গুরুদেবের পা দুখানির ওপর ফুলগুলো ছড়িয়ে দিলাম বেলা সাতটায় রমানন্দবাবুর গুরুদেবের খাটের পাশে দাঁড়িয়ে উপাসনা করলেন শাস্ত্রী মশাই পায়ের কাছে বসে মন্ত্র পড়লেন ওম পিতা নহসি পিতা নৌবধি নমস্তে হেন্দু মা মা হিংসি বেলা দ্বীপ্রহরে বারোটা বেজে দশ মিনিটে গুরুদেবের শেষ নিঃশ্বাস পড়ল